অনেক মেয়েরা নখ বড় রাখছে ইদানিং, স্টাইল করে, যার নখ অনেকে তেমনি বড় করতেছে, আর অনেকে দেখা যায় নখ নিজেরা বড় করে না, এক্সট্রা পার্লারে যে কি যেন লাগায় প্লাস্টিক জাতীয়। লাগানোর পরে ভাবসাব এরকম নেয় যে আমি ইউরোপিয়ান কোনো মেয়ে। তারপরে লাল, নীল, হলুদ বিভিন্ন ধরনের কালার এই নখের মধ্যে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরো কর্ম, এই যে নখ কাটা, অবান্তর প্রসঙ্গগুলো ফেলানো, এগুলো সাপ্তাহিক কাজ হিসাবে নবীদের খাসিয়ত একটা, এটা একটা বৈশিষ্ট্য ছিল যে প্রতি সপ্তাহেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা অবান্তর যে অংশগুলো আছে শরীরে এগুলো কর্তন করে ফেলে দিতেন। বগলের পশম, তারপরে লজ্জাস্থানের পশম, তারপরে এই যে আঙ্গুলের নখ, এগুলো তারা সবসময় ফ্রেশ রাখতেন, কেটে পরিচ্ছন্ন থাকতেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। যে মেয়েগুলো এই কাজগুলো করে, অনেক মানুষের কাছে এগুলো স্টাইল মনে হলেও এগুলো মূলত খাবাসাত, খবিজদের কাজ, এটা ভালো মানুষের কাজ না। কেন বলি আপনাকে, যারা নখ বড় রাখে দেখবেন ম্যাক্সিমাম নখগুলোই এরা কালার ছাড়া রাখে না, মানে নখগুলো কালার করে কিন্তু, আর কালারটা করার পরে এটা নিজে ঘরে দেখার জন্য কিন্তু করে না, বা স্বামীকে দেখানোর জন্য করে না, করে কার জন্য, ক্লাস ফ্রেন্ডের সামনে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য, বিশ্ববিদ্যালয়ে তার বয়ফ্রেন্ডের কাছে বা তার অন্যান্য ফ্রেন্ডসদের কাছে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করার জন্য এই কাজগুলো করে। ইসলামের শরীয়ত এই বিষয়টাকে কিভাবে দেখে, সম্পূর্ণরূপে এটা নাজায়েজ, কারণ এটা মুসলমানদের আখলাক না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, কোনো নারীদের ব্যাপারে এরকম দলিল পাওয়া যায় না যে তাদের নখগুলো এরকম বড় বড় ছিল, তাহলে আসলো কোত্থেকে? এটা এসেছে মূলত পশ্চিমা বিশ্ব থেকে। আমি যদি আরো গভীরভাবে বলি এটা খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা এটাই। যারা নিজেদের দৈহিক প্রদর্শন করে এবং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ, দৈহিকভাবে যে পুরুষরা তার দিকে একটা ভাব নিয়ে তাকাক, তাকে কামনা করুক, এরকম চিন্তা চেতনা যাদের ভিতরে আছে তারাই এই কাজগুলো বেশি করে। পার্লারে গিয়ে আপনাকে নকল এই নখ লাগাইয়া তারপরে নখ বড় করে আপনাকে এরকম ভাব নিতে হবে, সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে হবে, এগুলো মূলত মুসলমানদের আখলাক না। মাং তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার। এখন আপনি যদি এটাকে এভাবে গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে আপনি গুণাগার হবেন। দুই নম্বর যেটা বড় সমস্যা, বড় নখ রাখার পরে যখন আপনি নখগুলো নেল পালিশ দিয়ে ঢেকে দিচ্ছেন, ওজুতে এই নখে পানি পৌঁছানো এটা কিন্তু আপনার জন্য ফরজ। তা আপনি যে এই নখের উপরে নেল পালিশ দিচ্ছেন, নেল পালিশ দেওয়ার কারণে ওজুতে পানির প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, আপনার নামাজ কিন্তু হবে না। আর যদি নামাজ না হয় আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। তা আপনি কেন ভাই এই নেল পালিশ করতেছেন? কিছু মহিলা এখন আবার এই যে দেখতেছি, মানে মেকআপের চাইতেও শক্ত, মুখোশের মতো চামড়ার সাথে মিলে যায়, এরকম কিছু আপনার উপাদান বাইরে হচ্ছে যে মুখের সাথে চামড়ার সাথে মিলে দেয় চামড়ার মতো, পরবর্তীতে এটাকে টাইনে তুলতে হয়, মানে কালাটারে একেবারে সাদা করে ফেলে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি কি আকার আকৃতি চাইলেই পরিবর্তন করতে পারবেন? কয় আমার চেহারাটা ভি শেপ, লাভ শেপ, এরকম শেপ দিচ্ছে অনেক মেয়েরা, হারাম, ইসলামে জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সুন্দর করে তৈরি করেছি। কেমন সুন্দর, সম্মানিত করে বানিয়েছি, কেমন সম্মানিত, কেমন সুন্দর তাকান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকার আকৃতি অবয়ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। কাকে কিভাবে বানাইতে হবে, এই নাকটা দেখেন, এই ঠোঁটটা দেখেন, এই দাঁতগুলো দেখেন, এই জিব্বাটা দেখেন, এই চোখগুলো দেখেন, এই ব্রুটা দেখেন, কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, কিন্তু আমার ভাইরা, আমার বোনেরা এটাতে সন্তুষ্ট না। তাহলে এই যে নেল পালিশ দিয়ে এই ধরনের কোনো আজেবাজে কাজ আমরা করব না, চেহারার ভিতরে আলাদা কোনো প্রলেপ আমরা মারব না। উজু অবস্থায় থাকেন যে মেয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, এদের চেহারার মধ্যে আলাদা একটা নূরানি ভাব আল্লাহ তাআলা দিয়ে দেন। তো আপনারা উজু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারার মধ্যে নূরানি ভাব এমনি এনে দিবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ নিয়মিত জামাতে পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুন্দর করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন আকৃতি দেখ যেই আকৃতির মধ্যে, আকারের মধ্যে বারাকা থাকবে, সৌন্দর্য থাকবে। আসসালাম।